এই চোরাবালি 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 এগুলো চোরাবালি চোরাবালি ভাই সাপ সিরিয়াস ভয় লেগে গেছে সত্যি কথা বলবো মনের কথা বলবো ভাই এই জিনিসটা রিস্কি ছেলেটা ওখানে টয়লেট করতে দাঁড়িয়েছে বেচারাটা ওই যে আসছে হেঁটে হেঁটে বেচারাটা আমরা গাড়ি নিয়ে এই ও যত আসবে তত গাড়ি ট্রেনে হালকা হালকা করে ঠিক আছে দীঘাটা পুরো কভার করেছি তো যাও প্লিজ পার্ট ওয়ান যারা না দেখেছো তারা দেখে চলে আসো উপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছে এবং নিচের দিকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখে দিচ্ছি আর হ্যাঁ প্লিজ তোমার ভাই একটু সাপোর্টের দরকার তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ শেয়ার করো ব্লগটা রিকোয়েস্ট এটাই সবচেয়ে বেশি দরকার এবং ভালো লাগলে সাবস্ক্রাইবটা করো ভালো লাগলে এগুলো করো প্লিজ তো চলো শুরু করা যাক যাও দেখে আসো সিনেম্যাটিক পুরো আগুন লাগিয়ে দিয়েছে তোমার ভাই ফার্স্ট টাইম এরকম কাজ চলো তো বস ফাইনালি আমরা এখন আছি হচ্ছি মোহনাতে অনেক কাল পর বাইরে বেরিয়ে সিরিয়াস শান্তি পাচ্ছে কিন্তু মাছের গন্ধ এখানে সুটকি মাছের গন্ধ যাও কি গন্ধ ইস এটা বাঙাল গন্ধটা সেই লাগে এটা হচ্ছে বাঙাল এই গন্ধের মধ্যে এটা গন্ধটা নাকি ওর ভালো লাগে ইস গন্ধের মধ্যে বাঙাল বাঙাল ভাব আছে হ্যাঁ জান তো ভাই সব ফাইনালি আমরা ভাই তাও এটা এটা মোহনাতে আছে এখন ব্লক করে আসছে জুতো পরে আছি এটা বুট পরেছে ভুল করেছি আজকে বুঝতেই পারছি আলাদাই কি হয়েছে আবার গাড়ির দিকে যাচ্ছি এখন গিয়ে প্যান্টটা ছাড়বো আমাদের শিবম ভাইয়ের জুতো আছে সেই জুতোটা পরানো ভালো করে তো ভাই সাহেব আমরা সবাই প্যান্ট চেঞ্জ করে চলে এসেছি আবার ঋত্বিক ছাড়া বাকি সবাই চেঞ্জ করে এখানে আমাকে বাদ দিয়ে সবাই এরা সাতকোপ পরে এরা সাতকোপ পরে এদেরকে আমি চিনি না আরে আয় এই যে ছেলেটাকে বারবার বলা হলো প্যান্টটা চেঞ্জ করতে ছেলে ছুললো ছেলে ছুললো না তোরা বললাম ভিজে গেল প্যান্ট দিল্লি কোকারা রোমান্টিক মুড ইউ বি হ্যাপি আর তুই তোকে ভরসা নেই তোকে ভরসা নেই তা সেলফি হই যাক তুমি তাকিয়ে দে স্ক্রিনশট নেই এটা ফোর কে তে সেলফি নিচ্ছি এরপর আর কি চাই বলতো চলো এবার যাওয়া যাক বৃষ্টি কোথায় ভাই সিরিয়াসলি গরম আর ওদিকে শ্রীরামপুরের দিকে নাকি শুনছি বিশাল বৃষ্টি হচ্ছে দেখেও তাই মনে হচ্ছে মাছ নিয়ে আসছে পুরো টাটকা মাছ এগুলো পুরো টাটকা মাছ এটা কি মাছ কাকা লোটে না হ্যাঁ এটা কি বেলে বেলে মাছ সত্যি নর্দমা থাকে বলে মাছের গন্ধ আমার হেভি লাগে বাগদা দেখে না বস রোড ট্রিপে গাড়ির অবস্থা কিছুটা এরকম হয় এখানে সব আছে পুডলি পাডলা এইটা হচ্ছে আমার সম্পত্তি এখানে যা আছে একটা পেছনে ব্যাগ আছে বাকি সব এখানে আমার সম্পত্তি খালি আর বস এটাই লাইফ দেখো এরা সবাই এখানে ঘুরতে এসছে আর আমি এখানে এসেছি ব্লগ করতে বাট আমার কাছে কোনো কিটো জুতো ছিল না যে আমি পরে আসবো বাকি শিবমের জুতোটা এনেছে ভাই আমি তাই জন্য পড়তে পেরেছি মানে নইলে আমার কপাল খারাপ হয়ে যেত ভাই তো ভাই সাহেব আমরা এখন খেতে চলে এলাম হোটেলে কটা বাজে ভাই কটা বাজে টাইম কত আচ্ছা 1:17 এখন বাজে ছেলে হাত ধুয়ে চলে এসছে এবার আমি হাত ধুয়ে তো ভাই সাহেব এখন অ্যাকাউন্টেন্ট আমাদের হিসেব করছে তো ভাই সাহেব বিরিয়ানি দিয়ে চলে গেছে স্যার রাখিতে চালু করে দিয়েছে ভোগ চলে এসছে চলো এবার খেয়ে নিয়ে যাক আর ভালো লাগবে খেয়ে নেওয়া
জাস্ট মানে দেখো চিল ওয়াইজ পুরো একদম ছেলে একদম চিল একটু বসবো ফোনটা চার্জ হচ্ছে তো ভাই সাহেব এখন আছি হচ্ছে এবারে দীঘাতে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের এটা ওল্ড দীঘাতে আছে না নিউ দীঘাতে আছে আচ্ছা এখন নিউ দীঘাতে আছি নিউ দীঘাতে একটু ঘুরবো আধ ঘন্টা শর্ট নেবো আমি খালি শর্টই নেবো আর কিছু না সমুদ্রটা ওপর দিকে আছে ঠিক আছে এদিকে না সমুদ্র ওপর দিকে যাবে তোমরা সোজা ওপর সমুদ্র ওপর দিকে আছে সিরিয়াসলি সমুদ্র ওপর দিকে আছে এরা খালি গালা গাল ছাড়া এদের মুখে কিছু নেই এদের জীবনে খালি গালা গালি আছে কি করছিস বড় লোক মানুষ আরে না কিনবো যখন ঠিক বড় লোক বলে গেল যে এটা নিয়ে নাও আমার মনে পড়ে যাবে একে দিতে হবে আবার আমি নিয়ে নেবো তখন না এটা নিয়ে না বলেই তুমি কি নেবে শোনা তুমি কি নেবে আমি তো ঠিকই করতে পারি এত কিছু আছে দেখো তুমি দেখছো না তোমার বন্ধুরা দেখছো না কত বড় লোক বন্ধু আমার বন্ধু নয় এসো আমার বন্ধু নয় আর কি আছে অনেক বেশি টাকা নিয়ে এসে 50 টাকা নিয়ে এসে ভদ্র ছেলেগুলো কেনাকাটি কমপ্লিট খালি আমি এখানে ভিখারি একমাত্র ছেলে গার্ল ফ্রেন্ড কে দেবে দেখে তো মনে হবে 10টা গার্ল ফ্রেন্ড 10টা গার্ল ফ্রেন্ড এই 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 করে কিন্তু মানে ব্লগে দিবি দিবি আমি এদিকটা খুব একটা লোক নেই এবার ম্যাজিক দেখো ওরে ভাই সাহেব এদিকটা দেখেছো খালি এদিকগুলো তো তিলতিলি করছে তো যাই হোক রোলক এখন যাচ্ছি দীঘাকে বাই বাই বলা যাক এই ধার করা রে পেছনটা খোল ভুল করলি না গিয়ে রে কি ছিল তুই যেতে পার তো আমি তো রিল নিছিলাম বস চালাতে হবে তো হ্যাঁ এই কথাটা ঠিক চলো এই তোকে ম্যাপ দেখতে বলা হয়েছে তো হ্যাঁ দেখছি দেখছি ম্যাপ দেখতে বলা হয়েছে তো ব্রোলক্স ফাইনালি আমরা এখন আছি হচ্ছে ডালচের তোটা চোরাবালি এটা চোরাবালি এটা চোরাবালি হ্যাঁ আমরা হেঁটেই ঘুরে নেবো বেশি খরচা হয়ে যাবে তো ওটাতে মানে সিরিয়াসলি শান্ত পরিবেশ দীঘা থেকে আমার ভালো লাগছে এখানে উদয়পুর থেকে তালচের ভালো আবার তো বস এখন আমরা ওয়াটার ক্রসিং করবো এটা ওয়াটার ক্রসিং ছোটখাটো ভাই সব এরকম জলে মজা গেল আবার ওয়াটার ক্রসিং করছে এদের কি বলবো এরা চোরা বালিকে ভালোবেসে ফেলেছে এইখানে একটা আছে ছোটখাটো এইখানে হালকা দানা একদম আস্তে এই ইয়ার কি করবি না সমুদ্রের তলার দৃশ্যটা কিছুটা এরকমই হয় এখানে আমি ফার্স্ট পা দিচ্ছি আবার এটা সমুদ্র তলায় চলে যাবে হ্যাঁ একদম Thank you.
ক্যামেরা ভুলে রেখে চলে যেতে হবে এখানে শট নেওয়ার চক্করে। এইখানেও দেখছি, এখানেও দেখছি, আলাদাই। এবার এখান থেকে বেরোনো যাক। আজকের মতন ট্রিপটা এখানেই মোটামুটি সমাপ্তি। ব্যাস দেন, চিল ব্রো, চিল। সিরিয়াসলি জায়গাটা তোমাদেরকে, জায়গাটা তোমাকে সাজেস্ট করবো, দীঘার চেয়ে বেশি সাজেস্ট করবো। এই কি জায়গাটা নাম বললি? তালচে। তালচে সিরিয়াসলি বলছি, সেকেন্ড টাইম আমি আসতে চাই। বাই দ্য ওয়ে, কি এগুলো ভাই? কিছু জেনে থাকো তো বলো। ওটা বস ক্যাকড়ার বাসা ছিল। এগুলো পুরো সমুদ্রের তলায় থাকে। আর এইগুলো কালো কালো যেগুলো দেখছো, এগুলো পলি, এগুলো পলির ডিপি হয়ে আছে। এরপর ওয়াটার ক্রসিং আছে আমাদের, ওয়াটার ক্রসিং। বাই দ্য ওয়ে, এখানে একটা জিনিস তোমাদেরকে আমি আগে থাকতে বলে দেবো, সেটা হচ্ছে বস সাবধানে থেকো, চোরাবালি যেখানে সেখানে আছে। আর মনের মতো আমি এখানে কথা বলতে পারছি খুলে, কেউ আমাকে দেখছে না, কিছু নয় বস, আলাদাই ফ্রিডম। রাস্তাঘাটে ব্লগ করতে যতই বলো কমফোর্টেবল হই, আমার অভ্যাস হয়ে গেছে, বাট অতটাও নয়। মানুষ যখন তোমার দিকে তাকাবে তখন একটু হলেও তোমার মধ্যে আনকমফোর্টেবল ফিল আসবে, তো বস এটা হয়। আর এখানে কনফিডেন্সলি আমি কথা বলছি বস। তো বস লাইফে ফার্স্ট রোড ট্রিপ আমার কিছুটা এরকম ছিল। একটা তোমাদেরকে রিকোয়েস্ট, এরপরে এরকম আরও ফারো ফারো ব্লগ আসবে আমার চ্যানেলে। তো বস প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমি একটু সিনেমাটিকে বিলিভ করি, তোমাদেরকে বেশিরভাগ সিনেমাটিকই সব কিছু দেখাই। আমি জানি না এই ব্লগটা কতটা সিনেমাটিক ভালো কাজ করেছি না করেছি। এগুলো পলিমাটি পড়ে আছে ভাই, চোরাবালি 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 চোরাবালি, এগুলো চোরাবালি চোরাবালি ভাই সাপ, এ চোরাবালি চোরাবালিতে তুই হা, এখানটা 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 পা পড়েছিল। দেখো তোমাদেরকে বলতে বলতে চোরাবালিতে পা আমার, মানে তোমাদেরকে দেখাতে গিয়েও একটুখানি আমি পাটা ঢুকলো বটে। এখানে চোরাবালি, এও সালা চোরাবালি, এও সালা চোরাবালি, এগুলো পলি, পিওর পলি ভাই। পেছনটার অবস্থা কিছুটা এরকম আমার, তো বাস ক্যামেরা চলতে অবস্থা এক্সপিরিয়েন্স হয়ে গেলো, বুঝতে পারো। এইগুলোকেই বলা হচ্ছে ব্লগিং, এগুলোই লাইফের একটা পার্ট হয়ে থেকে যায়। চোরাবালি কোনোদিন এক্সপিরিয়েন্স আমি করিনি, ফার্স্ট টাইম। সিরিয়াসলি ভাই ভালো লেগেছে, কতখানি ঢুকেছে বলতো? এটা তো পুরো আমি ঘন্টা সিরিয়াস ভয় লেগে গেছে, সত্যি কথা বলবো, মনের কথা বলবো ভাই, এই জিনিসটা রিস্কি। ছেলেটা ওখানে টয়লেট করতে দাঁড়িয়েছে বেচারাটা, ওই যে আসছে হেঁটে হেঁটে বেচারাটা, আমরা গাড়ি নিয়ে বের ওই সামনে জানছে। এই ও যত আসবে তত গাড়িটা ট্রেনে মালকালকা করে, ঠিক আছে, ও ছুটছে। এখানে 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 জিনিস আছে আমার, জিনিস আছে আমার। কেমন লাগলো মজাটা ভাই? আমাদের কপাল কি ভালো রে ভাই, রিক্স কিসে চ না, কিন্তু যাই বল ঘোড়া টোড়া গুলো ঠিকঠাক হয়ে গিয়ে দেখ ভাই, বৃষ্টি এলো দেখে ভাই সাপ। এ কালকে সকালবেলা সবাই বেরিয়ে পড়বি আবার, এই কালকে সকালবেলা সবাই বেরিয়ে পড়বি। হ্যাঁ ঋতিক, ঋতিক কালকে সকালবেলা বেরিয়ে পড়িস, হ্যাঁ কালকে সকালবেলা বেরিয়ে পড়িস, চো টাটা ভাই, চো টাটা সবাইকে, এই টাটা, এই টাটা 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 টাটা। তো হরে কৃষ্ণ ব্লগস, দীঘা ব্লগ এখানেই সমাপ্তি করা হলো। ইয়েস বস, আবার দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। এতক্ষণে যেগুলো দেখেছো এতখানি খানি, যেগুলো দেখেছো প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবো, বেল আইকনে টং করে দেবে তো, টং করে দেবে তো প্লিজ ব্লগস। আর হ্যাঁ, একটা ব্লগে আটকে থাকলে হয় না, তো নেক্সট ব্লগটা তাওয়াই আসছে, মানে তাওয়াই মানে তাওয়াই মানে সিঙ্গুর গেছি, সিঙ্গুরে অ্যাডভেঞ্চার হয়েছে, গ্রামের অ্যাডভেঞ্চার, গ্রামের ছেলে মানে গ্রামের ছেলে হয়ে গেছিলাম কদিনের জন্য। তো যাই হোক সেটা দেখবে তোমরা সিঙ্গুর ব্লগে, মানে সিঙ্গুর দিয়ার মাঝখানে, বাট অ্যাডভেঞ্চারে ভরা শহরের ছেলে যখন গ্রামে যায় সেটা। আর হ্যাঁ শিলিগুড়িতে আমি আসছি খুব তাড়াতাড়ি, 19 তারিখ আশা করছি মিট আপ রাখবো, এবং শিলিগুড়ি থেকে আর এক জায়গায় যাবো 19 তারিখ সন্ধ্যেবেলা মিট আপ রাখবো 7টার সময়। তো চলো ব্লগস, তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, প্রিয় গুড বাই, গুড নাইট। টুইটিং পেপার আমাকে গিয়ে ফলো করে দাও, যেন নিচের দিকে যাও প্লিজ ফলো করে দাও, রিকোয়েস্ট আর সাবস্ক্রাইবটা করে দাও, চলো লাইক শেয়ার কমেন্টটা করো, চলো তো লিভ ইউর লাইফ, লিভ ইউর ড্রিম, বুম।